আসসালামু আলাইকুম আমরা এখন দেখব আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা দুই উপজেলা আনসার ও বিডিপি প্রশিক্ষক উপজেলা আনসার ও বিডিপি প্রশিক্ষিকা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পাঠকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান আপলোড দেওয়ার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্ক ছিল কোনো আসল পাঁচ বছরের সুদ আসলে পাঁচশো টাকা হয় এবং সুদ আসলের আট ভাগের তিন অংশ আসল এবং শতকরা বার্ষিক সুদের হার কত তো এখানে দেওয়া আছে সুদ আসলের ভাগের তিন অংশ যদি সুদ আসলের আট ভাগের তিন অংশ হয় তাহলে আমরা ধরতে পারব হচ্ছে সুদ ইকুয়েল টু থ্রি আর আসল ইকুয়াল টু হবে হচ্ছে নিচেরটা আট অর্থাৎ এইট এক্স যেহেতু আমরা স্পেসিফিক্যালি জানি না কত সেক্ষেত্রে এটা ধরতে পারবো আমরা তাহলে সুদ এবং আসল যদি আমরা যোগ করি সুদ প্লাস আসল সবার সমান আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস এইট এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ইলেভেন এক্স তো প্রশ্ন মতে ইলেভেন এক্স ইকুয়াল টু হয় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো ইলেভেন যদি পাঁচশো পঞ্চাশ টাকা হয় এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ফাইভ ফিফটি বাই ইলেভেন ইকুয়েল টু আসবে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে এক্সের মান তাহলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে আসল কত আসল সমান সমান হচ্ছে আমাদের এইট এক্স ইকুয়েল টু হবে হচ্ছে এইট ইন্টু পঞ্চাশ ইকুয়েল টু আসবে হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর তারপরে বলা হয়েছে শতকরা বার্ষিক সুদের হার কত তাহলে সুদের পরিমাণটা বের করতে হবে সুদ ইকুয়াল টু থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু ফিফটি ওয়ান ফিফটি টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা হচ্ছে সুদের পরিমাণ তো এই সুদটা হচ্ছে পাঁচ বছর তাহলে পাঁচ বছরের সুদ ইকুয়েল টু একশো পঞ্চাশ টাকা তাহলে এক বছরের সুদ হবে হচ্ছে একশো পঞ্চাশ ডিভাইড বাই ফাইভ ইকুয়েল টু তিরিশ টাকা এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সুদের হার তাহলে সুদের হার ইকুয়েল টু আসবে হচ্ছে সুদ বাই আসল অর্থাৎ এক বছরের সুদ বাই আসল ইন্টু একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে সুদ হচ্ছে তিরিশ টাকা আসল হচ্ছে চারশো টাকা ইন্টু একশো কাটাকাটি করলে পাওয়া যাবে হচ্ছে সাত দশমিক সুদের পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক উত্তরে আসবে আসল হবে সুদের হার অর্থাৎ সুদের হার হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো এটা করতে গেলে এটাকে আমরা সাজিয়ে নিতে হবে ওয়ান বাই টাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আসবে আর মান নির্ণয় করতে হবে হচ্ছে এটার এটাকে লেখা যায় হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কাটাকাটি করলে থাকে টু আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা এখানে আমরা বসাবো তাহলে আসবে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি মাইনাস টু ইকুয়েল টু ওয়ান অর্থাৎ নির্ণয় মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল টু ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সাত মিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার যেহেতু বলা আছে এক বাহুর দৈর্ঘ্য সমান সমান সাত মিটার তো উত্তরটা চেয়েছে হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটারে তাহলে এক মিটার একশো সেন্টিমিটার তাহলে আমরা সাত মিটারে হবে হচ্ছে সাতশো সেন্টিমিটার আগে আমরা এককটা চেঞ্জ করে নেব তাহলে অঙ্ক অসুবিধা হবে না তাহলে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল সমান সমান লিখতে পারবো হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সাতশো সরি সাতশো হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু লেখা যাবে সাত সাত ঊনপঞ্চাশ দুই তিন চারটা শূন্য হবে অর্থাৎ চার লাখ নব্বই হাজার বর্গ সেন্টিমিটার এই চার লাখ নব্বই হাজার বর্গ সেন্টিমিটার হবে বর্গের ক্ষেত্রফল এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার বারো নাম্বার বারোতে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখেছিল লিখতে দেওয়া হয়েছিল এক মাইল কত গজ এক মাইল হচ্ছে সতেরোশো ষাট গজ তারপরে খ প্রশ্নে ছিল একশো ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত একশো এগারো ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে গেলে একশো আশি থেকে একশো এগারো আমরা বিয়োগ করব সমান সমান আসবে উনসত্তর ডিগ্রি উনসত্তর ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর তারপরের প্রশ্ন নাম্বার গ নাম্বার গতে বলা ছিল একটি ঘনবস্তুর কয়টি তল থাকে একটি ঘনবস্তুর তল থাকে হচ্ছে ছয়টি তারপরের প্রশ্নে বলা ছিল ঘ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে তারপরের প্রশ্ন ছিল উম নাম্বার প্রশ্ন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই ছিল মোটামুটি প্রশ্ন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ